আমেরিকার কাছ থেকে যে অত্যাধুনিক যুদ্ধ অ্যাপাচে হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার দৌড়ে এবার বাংলাদেশও বোয়িংয়ের কাছ থেকে অত্যাধুনিক অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ এয়ারফোর্স ইতিমধ্যেই এই বিষয়ে একটি তালিকা বাংলাদেশের সশস্ত্র বাহিনী তৈরি করেছে বলে জানাচ্ছে সে দেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক বোয়িংয়ের আধিকারিক জানিয়েছেন এ এইচ সিক্সটি ফোর মডেলের হেলিকপ্টার কেনার আগ্রহ বাংলাদেশের তুলনামূলক কম মূল্য ও সক্ষমতার বিবেচনায় এটি কিনতে চেয়ে বাংলাদেশের তরফে আগ্রহ প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে ওইবিং আধিকারিক অন্যদিকে বোয়িংয়ের মুখপাত্র মাসিয়া কস্টলি বলেন বাংলাধাহিনী যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে বোয়িংয়ের কাছ থেকে এ এইচ সিক্সটি ফোর কেনার যে আগ্রহ দেখিয়েছে তাতে বোয়িংও বিক্রয়ে আগ্রহী তিনি বলেন এই ক্রয় হবে মূলত সরকারের সঙ্গে সরকারের সামরিক বিক্রয় এই প্রক্রিয়ায় এগিয়ে গেলে বোয়িং সহায়তা করতে প্রস্তুত আমেরিকার সামরিক বিক্রয় কর্মসূচির আওতায় দেশের বিদেশি বিভিন্ন সরকারের কাছে অস্ত্র প্রতিরক্ষা সামগ্রী ও সেবা এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে এই প্রক্রিয়ার জন্য আগে কংগ্রেসের অনুমতিও নিতে হয় ওই আধিকারিক বলেন এখনও সেই পর্যায়ে আলোচনা যায়নি অ্যাপাচে হেলিকপ্টারের মূল্য ও কতগুলি কিনতে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে তা সম্পর্কে কিছু বলতে চাননি বোয়িং মুখপাত্র অ্যাপাচে হেলিকপ্টারের জন্য বাংলাদেশের এই সংক্ষিপ্ত তালিকা করার খবর প্রথম প্রকাশ করেছিল জেন্স ডিফেন্স উইকলি সাময়িক এক প্রতিবেদনে তাতে বলা হয়েছে দুই সালে অ্যাপাচে হেলিকপ্টার ক্রয়ের বিষয়ে বাংলাদেশ প্রাথমিক আলোচনা শুরু করে এবং দুটি চুক্তি স্বাক্ষর করে চুক্তিগুলো হলো অ্যাগোজিশন অ্যান্ড ক্রস ম্যানেজমেন্ট সার্ভিস এগ্রিমেন্ট এবং জেনারেল সিকিউরিটি অফ ইনফরমেশন এগ্রিমেন্ট এসিএসএ মূলত যুক্তরাষ্ট্র ন্যাটো জোটভুক্ত দেশগুলো বা জোটমিত্র দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে হয়ে থাকে এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনী খাবার জ্বালানি পরিবহন গুলি ও সরঞ্জাম বিনিময় করে থাকে তবে চুক্তিতে কোনো অবস্থাতে আমেরিকা সামরিক পক্ষেপের প্রতিশ্রুতি দেয় না ভারত ও শ্রীলঙ্কা সহ একশোটিরও বেশি দেশের সঙ্গে এর চুক্তি দুটি চূড়ান্ত হতে দুই থেকে চার বছর সময় লেগে যায় তবে এই সময়ের মধ্যে সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারে আলোচনা চালানো যায় বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম ক্রয় করে চীনের কাছ থেকে তবে এহেন অত্যাধুনিক কপ্টার কেনার মধ্য দিয়ে আদৌ আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে